কাশবনের কন্যা উপন্যাসটি এক পল্লী গায়ক ও কবির জীবনের সঙ্গে তার সঙ্গীদের জীবন গাথা। আখ্যান খুব জটিল নয়, মূলত দুজোড়া নায়ক নায়িকার দুটি প্রায় সমান্তরাল উপকাহিনী এই উপন্যাসে বিবৃত হয়েছে। কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালামের সবচেয়ে বিখ্যাত ও মিথিক্যাল উপন্যাস, প্রকাশিত হয় 1954 সালে। প্রচ্ছদ শিল্পী ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিকদার ও হাসেন পরস্পর বন্ধু, নদীর ধারে তাদের বাড়ি। নদী থেকে মাছ, বিশেষত ইলিশ মাছ ধরে তাদের জীবন অতিবাহিত হয়। শিকদার আর হাসেনের জীবনে রয়েছে প্রকৃতি নির্ভরতা, রয়েছে প্রগাঢ় মানবিক অনুভূতি যার নাম প্রেম। হাসেন সখিনাকে ভালোবাসে, কিন্তু সখিনার অন্যত্র বিয়ে হয়ে যায়। অন্যদিকে শিকদারের ভালোবাসার পাত্রী নাম জোবেদা, জোবেদারও বিয়ে হয়ে যায় সম্পদশালী গম্ভীর পুরুষ আসগরুল্লাহর সঙ্গে। শিকদার জোবেদাকে পেয়ে কবিয়াল জীবনেই মুক্তিপথ খোঁজে। অন্যদিকে হাসেনের ভূমিহীন সবদারের পরিবারের অসহায়ত্ব দেখে সবদারের মেয়ে মেহেরজানের প্রতি দুর্বল হয়ে পড়ে সে। শিকদার ও হাসেনের জীবনধারাকে অবলম্বন করে এই উপন্যাসের কাহিনীর গতি পেয়েছে। উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকের জীবন, গ্রামীণ দিগন্ত ফটোগ্রাফিকভাবে চিত্রায়িত। শিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান প্রমুখের মুখের আঞ্চলিক কথা, লোকসঙ্গীত, প্রচলিত লোকবচন ইত্যাদি ব্যবহার উপন্যাসটিকে সুপাঠ্য বিশ্বস্ত করেছে। কাশবনের কন্যা গুরুত্বপূর্ণ এই জন্য যে এই উপন্যাসে ঔপন্যাসিক রোমান্টিক মনোভঙ্গিতে এমন এক গ্রামের মানুষ ও পরিবেশ তুলে এনেছেন যা দুঃখ অতিক্রমকারী, সুখ স্বপ্ন আশা সঞ্চারী। গ্রামীণ নিম্নবর্গের মানুষদের ঘিরেই এর কাহিনী। শখের গাইয়ে কানু শিকদারের রক্তে গানের সুর। তার বাবা জয় জামালি, দাদা করম আলী তো বাউল ছিলেন। দাদা করম আলীর স্মৃতিকে ভুলতে পারে না গৃহে থেকেও সন্ন্যাসী কানু। তার এই সংসার বিমুখতার কারণ সিফ গানের নেশা নাকি আরও কিছু, তা এই উপন্যাসটি পড়লেই বোঝা যাবে। কানুর পরমজন হোসেন, তার চালচুলো নেই, অন্যের সংস্থান জোটাতেও প্রাণান্ত। ঘাটের মাঝি হোসেন স্বভাবে শিকদারের ঠিক উল্টো। সে গৃহকাতার, সংসার ধর্মে সদা মনোযোগী পুরুষ। তার মন টানে গঞ্জে আলীর ষোড়শী সখিনার প্রতি। সে স্বপ্ন দেখে সখিনাকে নিয়ে, কিন্তু স্বপ্নালু হোসেনকে ফাঁকি দিয়ে সখিনার বিয়ে হয়ে যায়। হতাশ হোসেন ঘুরে দাঁড়ানোর উপায় কি? এ সময় তার জীবনে আসে ঘাটের মৃত মাঝি সবদারের কন্যা মেহেরজান। সে কি পায় বিবাহিত মেহেরজানকে? জানলে উপন্যাসটি পড়তে হবে। কানু বিনে গীত নাই, গাত কানুর গীতের সুরের প্রেরণা জোবেদা। এই জোবেদার জন্য কানু সংসারী হতে পারল না। এদিকে আসগরুল্লাহর ঘরেও শান্তিতে নেই জোবেদা। শাশুড়ি আর স্বামীর যন্ত্রণায় তার জীবন দুর্বিষহ। সে এই জীবন থেকে ফিরতে চায়, ফিরে পেতে চায় কানুকে। আপাত দৃষ্টিতে সুন্দর শান্তিময় গ্রামীণ জীবনের ছবি এঁকেছেন শামসুদ্দিন আবুল কালাম। এই ছবিতে চিরায়ত গ্রামের কথা আছে। গ্রাম বাংলার মানুষদের দুঃখ দারিদ্রের মাঝেই খুঁজতে চেয়েছেন দুটি জুটির ভালোবাসার গল্পকে। আর শেষ শতক পাঠককে অপেক্ষা করিয়েছেন জানতে কে এই কাশবনের কন্যা। যারা এই উপন্যাসটি এখনো পড়েননি, তারা কাশবনের কন্যাকে খুঁজতে এই উপন্যাসটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।